সেকেন্ড পেপারের ফার্স্ট যে এক্সামটা হয়েছে বহুপদী এবং ত্রিকোণমিতির উপরে, এটার সাবজেক্টিভ কোশ্চেন এইটা। ফার্স্টে অবজেক্টিভ কোশ্চেনটা সলভ করি। অবজেক্টিভ কোশ্চেনের প্রথমে যে ম্যাথটা দেওয়া আছে, ফোর এক্স মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ফোর, তুমি যদি মাইনাস ফোর দিয়ে মাইনাস ওয়ান দিয়ে গুণ করো তাহলে এটা হবে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর ইকুয়াল টু হলো জিরো। এটা একটা দ্বিঘাত সমীকরণ। এটা বেসিক্যালি কত, এক্স মাইনাস টু হোল স্কোয়ার। তাহলে এই সমীকরণ, এই সমীকরণের দুইটা মূলই দুই। তো প্রশ্নটা খুবই ইন্টেলেকচুয়াল প্রশ্ন, যে বলছি একটা মূল দুই হলে অপরটি কত, অপরটাও দুই। বুঝাতে পারছি, কারণ এই সমীকরণের মূল দুইটা সমান। নেক্সট, সাইন থিটা মাইনাস টু ইকাল টু কস টু থিটা, মাইনাস টু পাই থেকে প্লাস টু পাই এর মধ্যে মানটা নির্ণয় করতে বলছে। ভেরা, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যেটা করবা, মান বসায়া লেফট সাইড রাইট সাইড সিদ্ধ হয় কোনটা বাইর করবা। বুঝাতে পারছি আমি ক্লাসের সবাইকে? ভেরা, মানটা বসায়া কোনটা উত্তর হয় সেটা বের করবা, সত্যি পরীক্ষা করবা। আচ্ছা, আমার এই অবজেক্টিভের অ্যান্সার একটু ভুল হয়েছে। ভুলটা হইলো কস টু থিটা, না সাইন থিটা মাইনাস টু। সাইন মাইনাস ফাইভ বাই টু হলো মাইনাস ওয়ান, মাইনাস থ্রি, মাইনাস থ্রি হয় লেফট সাইডে, কিন্তু রাইট সাইডে তো মাইনাস ওয়ান হয়, সিদ্ধ হয় না। তো ভেরা একটা একটা কাজ করো, এখানে আমার ধারণা কোনো একটা ভুল হচ্ছে। এটা হ্যাঁ খ হবে অ্যান্সার। আমার আমার ভেয়া এটা ভুল হয়েছে, কারেকশন করো। এটা টেস্ট পেপারে ভুল ছিল। সাইন পাই বাই টু 90 ডিগ্রি, এক থেকে দুই গেলে হয় হচ্ছে মাইনাস ওয়ান, রাইট সাইডেও মাইনাস ওয়ান, খ হবে উত্তর। প দিছি ভুল করে, সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? ফাইন, পরের অবজেক্টিভ, টু কস স্কোয়ার থিটা টু রুট টু সাইন থিটা ইকুয়াল টু থ্রি, সিদ্ধ করবা। আচ্ছা, এটার অ্যান্সার দিতে এখানে ভুলে গেছি, এটা এটা মনে হয় মোস্ট প্রবাবলি 45 ডিগ্রি হবে। 45 ডিগ্রি যদি হয়, হ্যাঁ 45 ডিগ্রি কি হয় মানে ওয়ান বাই রুট টু, তাহলে এটা ওয়ান হয় আর এটা টু হয়, চুপ করলে থ্রি হয়, সো উত্তর হবে 45 ডিগ্রি। ক্লাসের সবাই কি বুঝতেছো? পরের অবজেক্টিভে চলে যাচ্ছি। এইটা একটা ত্রিঘাত সমীকরণ, মূল তিনটা আলফা বিটা গামা, তিনটা মূলের গুণফল হচ্ছে মাইনাস ধ্রুবপদ বাই এক্স কিউবের সহগ, উত্তর হবে মাইনাস সাত, একদম সোজা। পরের অবজেক্টিভে চলে আসি, এটা মনে হয় সবাই পারো, মুখস্ত হয়ে যাওয়া উচিত। নোট ফর এমসিকিউ এ তোমাদের শিখাইছি ট্যান ইনভার্স হাফ প্লাস ট্যান ইনভার্স ওয়ান বাই থ্রি, এটা হলো পাই বাই ফোর, তাহলে সাইন পাই বাই ফোর, সাইন 45 ডিগ্রি, ওয়ান বাই রুট টু, সবাই কি বুঝতেছো? ভেরা, কট ইনভার্স যেটা থ্রি, ট্যান ইনভার্স সেটা ওয়ান বাই থ্রি, ক্লাসের সবাই কি বুঝছো? অনলাইনে যারা আছো, স্যার নোটস ফর এমসিকিউ যে বলছিলেন শীত আকারে দিবেন, ওটা তো এখন স্যার দেওয়া হয়নি। শীত আকারে না ভাই, আমি করার টাইম পাচ্ছি না এবং আমি এটা করতে চাচ্ছিও না। মানে আসলে এই তোমাদের কাছে হাতে লেখা আছে, তোমাদের এটা আমি গ্রুপে শেয়ারও করছি, তোমরা ওইটা একটু দেখে নাও, নিজেরা দরকার হলে সুন্দর করে লিখে নাও। ওই যে আসমি স্যার, কোন গ্রুপে স্যার, আপনার ওই গ্রুপটাতে কি মানে শেয়ার করা আছে ছবিগুলো আমার কাছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না পাইলে উপরে উঠে গেলে আমি আজকেও আবার দিতেছি স্যার, আরেকবার দিয়ে দেন তাহলেই হবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুমি একটু কষ্ট করে লিখে নাও ওইগুলো, মানে আমাকে দিয়ে তোমাদের খাতায় লাভ কি ভাইয়া, আমি তো নিচ্ছি পরীক্ষা দেব না। লেখা আছে মানে দুই তিনটা চ্যাপ্টার, মানে দুইটা চ্যাপ্টার আমি আমি সেটাই বলতেছি যে আমি এটা করি নাই এবং আমার করতে মনও চাচ্ছে না যে আমি এটা করি, কারণ কি এটা টাইপ করতে গেলে ভুল হয়, অন্য কারণে হয় না, আমার নিজের করতে হবে। যাই হোক, এবার ছয় নাম্বারটা, আই থিঙ্ক এটা একটা ইজি ম্যাথ, তোমরা একটু করে দেখো, এটা হাফ হবে। কস ইনভার্স আমি একটু করে দিই, হ্যাঁ ট্যান কস ইনভার্স পি আর কোসেক কট ইনভার্স রুট টু। ট্যান কস ইনভার্স পি কোসেক কট ইনভার্স রুট টু, ভেরা ত্রিভুজেকে করো, পি এর নিচে ওয়ান আছে, ট্যান ইনভার্স কস পি বাই ওয়ান ভূমি বাই ত্রিভুজ, এটা রুট ওয়ান মাইনাস পি স্কোয়ার, তাই tan tan inverse root over 1 minus p square cosec cosec inverse
কত হবে 40 ইনভার্স রুট 2 ভূমি বাই লম্ব ভূমি বাই লম্ব তাহলে উত্তর হচ্ছে রুট 3 তাহলে এটা হবে রুট 3 তাহলে পি হবে না 10 ইনভার্স একটা কথা তোমাদের বলে দিই, অনেকে তোমার আমরা প্রশ্ন করছিল যে ভাইয়া কখন প্লাস মাইনাস হবে কখন প্লাস মাইনাস হবে না আমি বুঝি না, তাদের জন্য স্পষ্ট করে বলে দেই, যদি অঙ্কটা সমাধান করতে গিয়ে তোমাকে বর্গ করতে হয় চলে যাবা আবার এসো ফেরার সময় নিয়ে আসো সকালে সকালের দিকে আসো আচ্ছা ওকে যদি সমাধান করতে গিয়া তোমাকে কখনো বর্গ করতে হয় করছো না বর্গ প্লাস মাইনাস করে না মানে শুধু প্লাস করে কারণ বর্গ করলে কি আসে বলতো অপ্রাসঙ্গিক মূল আসে ধরো x = 2 স্কয়ার করলাম আবার রুট করলাম আসলো না মাইনাস মাইনাস তো ছিল না প্লাস ছিল যদি সমাধান করতে গিয়ে বর্গ করা লাগে তাহলে প্লাস মাইনাস দিবা আর যদি এমনি এমনি করতে গিয়ে ধরো বর্গ করো নাই এমনি স্কয়ার তাহলে তুমি করতেছো তাহলে প্লাস মাইনাস বুঝাতে পারছি কখন প্লাস মাইনাস দিবা কখন দিবা না ক্লাসের সময় বর্গ করলে মানে যদি সমাধান করতে গিয়ে তোমাকে স্কোয়ার করতে হয় তাইলে তুমি উত্তরে প্লাস মাইনাস দিবা না স্পষ্টভাবে বুঝছো তোমাদের আমি বলছিলাম কোনটাই প্লাস মাইনাস না কিন্তু বইয়ের উত্তরের সাথে যেন মিলে এই কারণে তোমাকে এই জিনিসটা বুঝায় বলে দিলাম পরের অঙ্কে চলে যাচ্ছি ভেরা এটা সোজা একটা ম্যাথ বলছে একটা মূল অপরটির অর্ধেক x স্কয়ার মাইনাস px প্লাস q তাহলে নিচের কোনটা সঠিক চলো হ্যাঁ তাই নাকি দেখি একটু অঙ্কটা পড়ে দেখি x স্কয়ার মাইনাস px প্লাস q একটা মূল অপরটার অর্ধেক একটা একটা আলফা আর একটা 2 আলফা এটা ধরো তাতে সমস্যা নেই 2 আলফা প্লাস আলফা কত পি তার মানে আলফা কত পি বাই 3 আর 2 আলফা স্কয়ার হলো কিউ তাহলে 2 ইনটু পি স্কয়ার বাই 9 না পূর্বত স্কয়ার পি স্কয়ার ইকুয়াল টু 9 কিউ ই হবে বেরা তোমরা আজিরা আলফা বাই 2 দিয়ে জীবনকে কঠিন করে ফেলাইতেছো কেন করবো একটা মূল আলফা একটা 2 আলফা হইলে কি একটা অর্ধেক হয় না হয়তো মানে সব সময় আমরা ভগ্নাংশকে বয়কট করার চেষ্টা করি কারণ ভগ্নাংশ ইজ নট এ গুড থিং নেক্সট এমসিকিউটা আগে সলভ করে নিই তারপরে সিকিউ এ যাচ্ছি আমি বলছে এই দ্বিঘাত সমীকরণের মূলদ্বয়ের বর্গের সমষ্টি কত ভেরা শোনো আলফা প্লাস বিটা কত এমন কোটা দেখাই দিই এগুলো আসলে এমনি মুখে মুখে হয় (4/9 - 2/3) লসাগু 9 - 4 - 6 - 2/9 এটা মনে অ্যানসারে আছে সো পরের অঙ্কে যাচ্ছি বেরা x স্কয়ার ইকুয়াল টু 0 এই দ্বিঘাত সমীকরণের পৃথায়ক b স্কয়ার মাইনাস 4ac বিও শূন্য সিও শূন্য এ খালি 1 তার মানে পৃথায়কের মান কি জিরোই হবে না ভাইয়া কনফিউজিং প্রশ্ন পৃথায়ক হচ্ছে ডি বি স্কয়ার মাইনাস 4ac ভাইয়া পৃথায়ক মানে নিশ্চয়ক কনফিউজড হয়েও না ঠিক আছে তাইলে বি স্কয়ার মাইনাস 4ac এর মান শূন্যই হবে
বেরা এটা বইয়ের অঙ্ক, বইয়ের অঙ্কের উপরে কতটুকু দক্ষতা আছে দেখি। 10 নাম্বার কোন মান হইলে সমীকরণ একটা অপরটার উল্টা হবে, মানে একটা আলফা আর একটা 1 বাই আলফা, তাহলে 3k প্লাস 1 বাই k মাইনাস 3 এইটার মান হবে 1। আমি কি বুঝাইতে পারতেছি? আলফা ইনটু 1 বাই আলফা, তাহলে 3k প্লাস 1 ইকুয়াল টু k মাইনাস 3 দ্যাট ইজ 2k মানে মাইনাস 4, k এর মান মাইনাস 2 হবে, গ হবে। বুঝছো? আলফা ইনটু 1 বাই আলফা c বাই a করে নিও কষ্ট করে, উত্তরটা মাইনাস 2। নেক্সট, এটা একটা ত্রিঘাত সমীকরণ, বলছে আলফা বিটা গামা মাইনাস ধ্রুবপদ বাই এক্স স্কোয়ার এক্স কিউবের সহগ, দ্যাট ইজ হাফ হবে। আর সামেশন অফ আলফা স্কোয়ার, দ্যাট মিনস আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার। হ্যাঁ, তো এইখানে আলফা প্লাস বিটা প্লাস গামা কত? আচ্ছা আমি একটু করে দিই ম্যাথটা, এইভাবে বললে আসলে হয় না। তোমাদের অবশ্যই এরপরে যে ক্লাসটা ভাইটাল একটা ক্লাস, সেটা হলো চ্যাপ্টার 6 এন্ড 8 এর উপর। আর ওই যে মডেল সলভ ক্লাসটা আমি নিব, সলভ ক্লাসটায় তোমাদের সবগুলো খাতা আমি দিয়ে দিব ফুল মডেল টেস্ট সহ, সেটা মোস্ট প্রবাবলি মঙ্গলবার নিব, সিদ্ধেশ্বরী ব্রাঞ্চেই নিব। বুঝছো? ক্লাসের সবাই তো আমি টাইমিংটা বলে দিব না তোমাদের গ্রুপে, সবগুলো খাতা তোমরা কালেক্ট করো। শাহজাহানপুর ব্রাঞ্চে যে আসবা, যে শাহজাহানপুর ব্রাঞ্চ থেকে ক্লাস মানে খাতাগুলো কালেক্ট করবা, আমি ওইগুলো আমাকে বইলো, তাহলে আমি খাতাগুলো এখানে রেখে দিব না। আর অনলাইনে তোমরা চাইলে ক্লাসগুলো করতে পারো। আর আমার তো চারটা ক্লাস যেটা হবে, চারটা সলভ ক্লাস, সবগুলাই আমি গ্রুপে তোমাদের দিয়ে দিতেছি। ফুল মডেল টেস্টের কোশ্চেনেও যদি কোনো প্রবলেম থেকে থাকে আমাকে নেক্সট ক্লাসটায় জানাও, ঠিক আছে? তোমরা একটু বাইর করে দেখো। আচ্ছা, সো এবার অঙ্কটা একটু বলবো, 2x কিউব 12 নম্বর এমসিকিউ, 5x স্কয়ার, হ্যাঁ 2x কিউব প্লাস 5x স্কয়ার প্লাস 6x, হ্যাঁ মাইনাস 1। আচ্ছা, আলফা প্লাস বিটা প্লাস গামা হইল মাইনাস 5 বাই 2, আর আলফা বিটা বিটা গামা গামা আলফা হচ্ছে c বাই a, দ্যাট ইজ 3। তো এবার সামেশন অফ আলফা স্কয়ার মানে কি? আলফা স্কোয়ার বিটা স্কোয়ার গামা স্কোয়ার, এটা মানে হইল আলফা প্লাস বিটা প্লাস গামা হোল স্কোয়ার মাইনাস 2 ইনটু আলফা বিটা বিটা গামা গামা, এটা মানে মাইনাস 5 বাই 2 স্কোয়ার করলে 25 বাই 4 মাইনাস 2 ইনটু 3, 25 বাই 4 মাইনাস 6 24 বিয়োগ হয় 1 বাই 4 হওয়ার মতো, তার মানে সামেশন অফ আলফা স্কোয়ার মানে হইল 1 বাই 4। অবজেক্টিভটার অ্যান্সারটা দেখে আসি। সামেশন অফ আলফা স্কোয়ার দ্বারা বুঝাইছে মূলগুলোর বর্গের সমষ্টি, আলফা দ্বারা আলফা বোঝানো হয় নাই, আলফা দ্বারা মূল বোঝানো হয়েছে। সবাই কি বুঝতেছো? বেরা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের সূত্র, এক নাম্বার, ঠিক আছে, 2 sin inverse x, sin inverse 2x by root over 1 minus x square, মুখস্ত রাখবা এটা, নোট ফোর এমসিকিউ এ আছে আমার, সুন্দর করে লিখে দিছি। 2 tan inverse x এর এক নাম্বারটা ঠিক আছে, দুই নাম্বারটাও ঠিক আছে, কনফিউজড হয়ে যায় না, এটা হলো cos inverse 1 minus x square by 1 plus x square, উল্টায় দিলেই তো sec inverse হয়ে যায়, দুই নাম্বারটা ঠিক আছে, তিন নাম্বারটাও ঠিক আছে ভাইয়া। 3 sin inverse x হচ্ছে sin inverse 3x minus 4x cube, আর 3 cos inverse x হচ্ছে উল্টা cos inverse 4x cube minus 3x, সো উত্তরটা 1 2 3 হবে। 14 নাম্বার অবজেক্টিভটা দেখো, খুবই ইম্পর্টেন্ট অবজেক্টিভ এটা, sec inverse 25 বাই 24 মানে cos inverse 24 বাই 25, তাহলে sin inverse 24 বাই 25 আর cos inverse 24 বাই 25 যোগ করলে pi বাই 2 হয়, আমরা সূত্র জানি sin inverse x plus cos inverse x pi বাই 2, জানি সবাই। নেক্সট, cos theta minus half, ভেরা মনে রাখার চেষ্টা করো, minus half মানে হচ্ছে cos 120 ডিগ্রি 2 pi বাই 3, নিশ্চয়ই সবার মুখস্থ আছে cos theta equal to cos alpha, সূত্র হয় twice in pi plus minus alpha, উত্তর হবে ঘ নাম্বার, tan theta plus tan 4 theta equal to 0, এইটা মনে রাখার একটা চমৎকার টেকনিক তোমাকে বলে দিছি নোট ফর এমসিকিউ এর মধ্যে, তোমাদের মনে নাই হয়তো আমি লিখে দিই,
আমি এমন অবজেক্টগুলো দিছি যেগুলোতে নোট ফর এমসিকিউগুলো কাজে লাগবে tan m থিটা প্লাস tan l থিটা ইকুয়াল টু 0 হলে থিটা ইকুয়াল টু a পাই বাই m প্লাস n n পাই বাই m প্লাস আচ্ছা a এর নাম দিয়ে আমরা কিছু দেই a আর b তাহলে a প্লাস n পাই বাই b প্লাস নোট ফর এমসিকিউটা একটু লিখে রাখো tan a থিটা প্লাস tan b থিটা যদি 0 হয় তাহলে থিটা হবে n পাই প্লাস ডিভাইডেড বাই a প্লাস b কোত্থেকে আসলো যদি জানতে চাও তাহলে আমি একটু দেখাই দিচ্ছি sin tan 3 থিটা প্লাস tan 4 থিটা ইকুয়াল টু 0 উত্তর যে n পাই বাই 7 হবে তা কি বোঝানোর তো ক্যাপাবিলিটি আছে তোমাদের এবার দেখো কেমনে অঙ্ক করার টাইম অবভিয়াসলি আমার নাই এবং তুমি অবজেক্টিভটা করতে অঙ্ক যদি করো তাহলে তুমি একটা গাধা প্রমাণিত হবে এই যে cos 4 থিটা cos 3 থিটা লসাগু sin 4 থিটা cos 3 থিটা প্লাস cos 4 থিটা sin 3 থিটা এইটা দিয়ে শূন্যের সাথে গুণ হয়ে আলবিদা sin a cos b plus cos a sin b sin a plus b the formula for both sin 7 theta 0 7 theta হচ্ছে n pi theta হবে n pi by 7 বুঝতে পারছো ভেরা অবজেক্টিভটা ওর জন্য তোমরা ওই উপরের নোট ফর এমসিকিউটা মুখস্থ রাখবা নেক্সট কোশ্চেন ছিল বলো ভাইয়া যদি আমাদের এ থাকে যে sin পাই বাই 4 cos x মাইনাস cos x মাইনাস হচ্ছে sin পাই বাই 4 তখন আমাদের যে sin x a মাইনাস b এর সূত্রটাতে আমরা কি মানে সংখ্যাটাকে আগে রাখবো না xটাকে পরে রাখবো এক্সটা আগে রাখার চেষ্টা করবা চলক আগে রাখবা কনস্ট্যান্টটাকে পরে রাখবা এটাই নিয়ম বুঝছো মানে যদি একটা চলক আর একটা সংখ্যা থাকে মানে এক্স আর পাই বাই 4 তাহলে চলককে আগে রাখবা সংখ্যাটাকে পরে রাখবা বুঝছো জি ভাইয়া ভাইয়া এটা তো গুণ অবস্থায় আছে তাহলে মানে আমরা যদি মানে ই করে রাখি না সমস্যা নাই হ্যাঁ যোগে তোমার একটা মিলবে কিন্তু সমাধানের ক্ষেত্রে এটা রাখলে সুবিধা ক্যালকুলেশনের সুবিধা বুঝছো ধর এক্স এর মান যদি তুমি বাইর করবা তাহলে এক্স মাইনাস পাই বাই 4 থাকলে সুবিধা কি তুমি x এর মানটা ইজিলি বের করতে পারো পাই বাই 4 মাইনাস x হলে আবার মাইনাস 10 এ নিয়াসনে একটা গ্যাঞ্জাম হয় বুঝছো না ভাই আমি বলতেছি যে মানে প্রথমে তো sin পাই বাই 4 তারপর cos x যদি হয় তখন আমরা তো মানে সূত্র অনুযায়ী sin পাই বাই 4 মাইনাস x হয় তখন কি আমরা sin a প্লাস b কে b প্লাস এ লেখা যায় না তোমার ভাষ্য অনুযায়ী a প্লাস b কে b প্লাস এ ইজিলি লেখা যায় না হ্যাঁ তাহলে ওটা লিখবা প্রবলেম নাই তো ভাই এটা তো মাইনাসের জন্য আমরা যখন কোণের মান বের করি মানে যদি tan থিটার মান বর্গ করে প্লাস মাইনাস তো দুইটাই আসবে তো মাইনাসের ক্ষেত্রে কোয়াড্রান্টের মানটা যখন আমরা হিসাব করি আমি টেস্ট করে দেখলাম যে ছোট ঘরেরটা নাই মানে tan থিটার মান তো এটাই নিয়ম মানে মুখ্যমানটা কি হবে হ্যাঁ হ্যাঁ মুখ্যমান বলতে তুমি যদি থার্ড কোয়াড্রেন্টে এইভাবে আসো তাহলে কোণের মানটা বড় হয়ে যাচ্ছে আর যদি তুমি ক্লকওয়াইজ যাও তাহলে দুটো ছোট হচ্ছে না মানে নিয়ম হইলো মুখ্যমান নিতে হবে বুঝছো সমাধানের ক্ষেত্রে ছোট মানটাই নিতে হবে এইটাই মুখ্যমান কি ছোট মানকে বুঝাইছে ছোট মান বলতে মানে তুমি অ্যান্টি ক্লকওয়াইজ বা ক্লকওয়াইজ গিয়া যেদিক দিয়ে আগে পারবা মানে সোজা কথা থার্ড আর ফোর্থ কোয়াড্রেন্টে পড়লে তুমি ক্লকওয়াইজ যাবা মুখ্যমানের ক্ষেত্রে বুঝাতে পারছি মানে তুমি যদি অ্যান্টি ক্লকওয়াইজ যাও থার্ড কোয়াড্রেন্টে যাইতে হইলে তোমাকে 180 এর চেয়ে বড় হইতে হবে কিন্তু আমারে বলো থার্ড আর ফোর্থ কোয়াড্রেন্টে ক্লকওয়াইজ গেলে 180 এর চেয়ে ছোট হবে না মাইনাস 180 এর চেয়ে জি ভাইয়া তো মুখ্য মানটা সমাধানের ক্ষেত্রে ইম্পর্টেন্ট
এই কারণে তোমাদের এই যে টেস্ট পেপারে যে করলো ওরা মাইনাস এর ক্ষেত্রে যে করছে ওরা 2 পাই থেকে মাইনাস করে না পাই থেকে করছে পেপার টেস্ট পেপার কোরআনের আয়াত না বুঝছো আমার কথা টেস্ট পেপার কোরআনের আয়াত না এরকম তোমাদের মতো স্টুডেন্টরাই টেস্ট পেপারটা লিখছে ওরা অনেক কিছু অজানা আছে বুঝছো আমার কথা জি স্যার তাহলে মানে হ্যাঁ বলো থার্ড আর ফোর্থ কোয়াড্রেন্টে থাকলে আমরা ক্লকওয়াইজ হ্যাঁ ক্লকওয়াইজ নিয়ে মাইনাস কোনটা নিবা বুঝছো ওকে নেক্সট যেটা করব এই যে আমরা কত পর্যন্ত করলাম আচ্ছা একই প্রশ্নটা দুইবার হয়ে গেছে 17 নম্বর দুঃখিত এটা দুইবারই ভুল হইছে আমার সরি এটা উত্তর খ হবে ঠিক আছে ক হবে না এটা মানে এই যে তোমাদের মতো টেস্ট পেপার যারা লিখছে ভুল করছে ওরা আমার দোষ নাই তো আমি আরিফকে অ্যানসার শিটটা বানাইতে বলছি টেস্ট পেপার দেখে যদি আমার করা উচিত কিন্তু এত আসলে আমাদের মানে ভালো লাগে না এগুলো ই করতে এত পরিশ্রম করতে এখন তোমাদের এই যে এইচএসসি 2021 তোমরা মন খারাপ করো না তোমাদের চেহারা দেখলে মেজাজ খারাপ হয়ে যাচ্ছে আমার এতদিন ধরে 3 বছর ধরে তোমাদের পড়াইতেছি এখনো তোমরা এইচএসসি পাস করতে পারো না এতদিনে তোমরা আমারে বুয়েটে বা মেডিকেলের চান্স পাওয়ার সুখবর দেওয়ার কথা যে ভাইয়া আমি বুয়েটে চান্স পাইছি আমি মেডিকেলের চান্স পাইছি আমি কনগ্রাচুলেশন বলবো কোথায় কি তোমরা এখনো ইন্টারে পড়তে আসছো যাক সমস্যা নেই কট থিটা মাইনাস ওয়ান বাই রুট থ্রি তাহলে টেন থিটা কত মাইনাস রুট থ্রি এটা সোজা আমার বলছে থার্ড আর ফোর্থ এর মধ্যে তাই না 180-এর চেয়ে বড় 360 এর চেয়ে ছোট থার্ড কোয়াড্রেন্ট তো ডেফিনেটলি হবে না কারণ থার্ড কোয়াড্রেন্টে টেন পজিটিভ বুঝছো তাহলে ফোর্থ কোয়াড্রেন্টে হবে তাহলে 360-60 300 হবে আনসার বুঝাতে পারতেছি আমি ক্লাসে সবাই কি কি বুঝাতে পারছি ভেরা সারিন ফর সিক্স এর ডোমেন মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ান ইনভার্স ফাংশনের ডোমেন রেঞ্জ বের করার জন্য আমি একটা ছক করে দিছি সুন্দরভাবে তোমাদের গ্রুপে আছে আর যদি না থাকে নোট ফর এমসিকিউ এ লেখা আছে সুন্দর করে আমি আজকে গ্রুপে দিয়ে দিচ্ছি বুঝছো মানে সাইন এক্স এর ডোমেন হইলো কি সাইন এক্স এর হইলো সেট অফ অল রিয়েল নাম্বার মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি আর রেঞ্জ হইলো মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ান আর সাইন ইনভার্স 6 এর ডোমেন হলো মাইনাস 1 থেকে প্লাস 1 আর রেঞ্জ হলো কি সেট অফ অল রিয়েল নাম্বার মানে একটা ফাংশনের মনে রাখবা একটা ফাংশনের ডোমেন আর রেঞ্জ যা হবে তার ইনভার্স ফাংশনের রেঞ্জ আর ডোমেন তাই হবে বুঝছো সাইন এক্স এর যেটা ডোমেন সাইন ইনভার্স 6 এর সেটা রেঞ্জ সাইন এক্স এর যেটা রেঞ্জ সাইন ইনভার্স 6 এর সেটা ডোমেন বুঝতে পারছি আমি ক্লাসের সবাইকে নেক্সট কোসেক স্কয়ার কট ইনভার্স 3 কোসেক স্কয়ার থিটা মানে 1 প্লাস কট স্কয়ার থিটা তাহলে 1 প্লাস কট কট ইনভার্স 3 এর হোল স্কয়ার মানে 1 প্লাস 3 স্কয়ার 1 প্লাস 9 মানে 10 হবে কষ্ট করে কইরা নিন ওকে নেক্সট হলো সূত্রগুলোর মধ্যে কোনটা কোনটা কারেক্ট এক নাম্বারটা ঠিক আছে দুই নাম্বার ভুল আছে তাই না ভাইয়া উপরে x মাইনাস y x প্লাস হওয়া উচিত ছিল নিচে 1 মাইনাস x y 22 নাম্বার একই জিনিস দুইবার দেওয়া ফলাইছি দুঃখিত 23 আর 24 23 আর 24 এর মধ্যে বলছে কেমন বলো তিনটা প্রশ্ন দুইটা প্রশ্ন মানে ফার্স্টে হলো এটা নিশ্চয়কের মান কত 25 থেকে 16 বাদ দিলে 9 তার মানে পূর্ণবর্গ তাহলে মূলদ অসমান হবে আর আলফা যদি বিটার চেয়ে বড় হয় আচ্ছা মূল দুইটা কত মানে হাস্যকর মূল দুইটা তো 4 আর 1 তাহলে আলফা মাইনাস বিটা কত হবে 3 হবে না 4 থেকে 1 বিয়োগ করলে অনেকে আসো পণ্ডিতই করে আলফা প্লাস বিটা পাই আলফা বিটা ফোর আলফা মাইনাস বিটা হোল স্কয়ার ও আল্লাহ মানে সহজভাবে তো করা যায় তাই না সমীকরণ হ্যাঁ সমীকরণ সলভ করো দুইটা মান বাইর করো আলফার মান 4 আলফা বিটার চেয়ে বড় বুঝলে দিছি তারপরে আলফা হলো 4 আর বিটা হলো 1 তুমি যদি 2 প্লাস রুট 5 দিয়ে উপরে নিচে গুণ কর তাহলে বলো মাইনাস 2 মাইনাস রুট 5 এইটার অপর মূলটা কত হবে মাইনাস 2 প্লাস রুট 5 হবে না আমি কি বুঝাতে পারছি মানে 1/2 - √5 এই অবস্থায় রাখা যাবে না
কারণ কি ভগ্নাংশের হরের অমূলক সংখ্যা এইটা রাখাই যাবে না, আয়ও রাখা যাবে না রুটও রাখা যাবে না। টু প্লাস রুট ফাইভ দিয়ে উপর নিচে যদি গুণ করো তাহলে মূলটা হয় মাইনাস টু মাইনাস রুট ফাইভ, তাহলে তার অনুবন্ধী মূল হবে মাইনাস টু প্লাস রুট ফাইভ। বুঝাতে পারছি ক্লাসের সবাইকে? এমসিকিউ শেষ। কিন্তু ভাইয়া নিচে তো মাইনাস ওয়ান আসে না ফাইভ এর কারণে, তো ওটা দিয়ে গুণ করলে তো উপরে সেটা মাইনাস উপরে দিলে মাইনাস টু মাইনাস রুট ফাইভ, অপর মূল মাইনাস টু প্লাস রুট ফাইভ। বুঝতে পারছি? নেক্সট সিকিউ ভাইয়া, তোমাদের আমি ক্লাস নিতেছি তো আমাকে তো তোমাদের পূজা করা উচিত যে ভাইয়া এখনো আপনি ক্লাস গুলা নিতেছেন তোমাদের জন্য, তাও তোমরা ক্লাস করো না, তোমরা কি পরিমাণ অথর্ব যারা এই ভিডিও যারা দেখতেছো, তোমরা মনে রাখো তোমরা একটা বড় অথর্ব যারা ক্লাস গুলা করলা না, টাকা দিলা আমারে মডেল টেস্ট দিতেছো ক্লাস গুলা করতেছো না, লাভ হইতো ভাইয়া অনেক। আমি কয় তোমাদের কি সারাদিন সময় নিতেছি, আজকে তৃতীয় দিন ক্লাস নিতেছি তিন ঘন্টা, অনেক কিছু শেখানোর চেষ্টা করতেছি যে কিভাবে সহজভাবে হয় পরীক্ষার সময়, মানে অনেকে তো সব পারো, পরীক্ষার খাতা দেখলে আমার বমি চলে আসে, কি করলা এগুলো তিন বছর ধরে। আচ্ছা বলো সাবজেক্টিভে কোনটা কোনটা পারো নাই করাই দিব সাবজেক্টিভে। আচ্ছা আমি বলি একটা তো সমস্যা হইছে, সেটা হইলো পাঁচের মোস্ট প্রবাবলি খ, এই যে হ্যাঁ পাঁচের খ আর গ এই দুইটা একটু প্রবলেম হইছে। এফ অফ এক্স এর একটা মূল খ নাম্বারটা দেখো এফ অফ এক্স জিরো, একটা মূল ওয়ান, অপর মূল তিনটা যদি আলফা বিটা গামা হয় সামেশন অফ আলফা কিউব, এইটা অনেকেরই হয় নাই, মানে ওরা করছে কি চতুর্ঘাত নিয়ে কাজ করছে, চতুর্ঘাত নিয়ে হবে না ভাইয়া, আগে ত্রিঘাত বানাইতে হবে। তোমার এই যে সমীকরণটা আছে এখান থেকে এক্স মাইনাস ওয়ানটা এক্সট্রাক্ট করো, তাহলে বাকি যে সমীকরণ সেই ত্রিঘাত সমীকরণের মূল তিনটা কত আলফা বিটা গামা। বুঝাতে পারতেছি আমি ক্লাসের সবাই? বুঝো নাই অঙ্ক করাই দিই, পাঁচের খ এবং গ অঙ্ক গুলা একটু দেখাই দিই, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। x to the power 4 minus 3x cube minus 11x square plus 23x minus 10. স্যার 8 নম্বরের লাস্টেরটা একটু দেখাই দিন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এগুলো বড় না কেন ভাইয়া, আর হতাশার কিছু নাই, তোমরা এইচএসসি পরীক্ষার সময় দিতে যাইতেছো, তোমাদের এইচএসসি পরীক্ষার সময় আবার কোচিং সেন্টার বন্ধ রাখতে বসছে, আমরা বন্ধ রেখে বসে থাকবো না, কি আর করবো, আমরা দেড় বছর ধরে কোচিং বন্ধ ছিল, এখনো আমার কোচিং বন্ধ আছে। হ্যাঁ এখন সবাই করে পাস করতে পারছে, প্লাস 23 এক্স মাইনাস 10, আমরা প্রতিনিয়ত ফিল করি যে আমরা চুরি করতেছি দেশে, প্রতিনিয়ত আমি ফিল করতেছি যে আমরা একটা চোর, চোরের মতো করে পাস করতে পারছি মাইনাস 10। চারবার লিখব এক্স কিউ x to the power 4 minus x cube minus 2x cube minus 2x square plus 2x square plus 9x square plus 9x minus 9x কি হলো এটা মাইনাস, এটি মাইনাস আছে বিলো তো না, x একটা 1 উৎপাদক করছে না, মাইনাস 11x square সরি দুঃখিত এটা ভুল করছি, তাই তো কই মিলে না কেন, প্লাস টু এক্স স্কোয়ার এটা তেরো এক্স স্কোয়ার দিতে হবে,
না মাইনাস তেরো এক্স স্কোয়ার দিতে হবে, তাহলে মাইনাস তেরো এক্স, তাহলে এক্স মাইনাস ওয়ান, তাহলে প্লাস তেরো এক্স প্লাস তেরো দশ এক্স মাইনাস দশ। এবার ঠিক আছে, সো এক্স মাইনাস ওয়ান আর বাকি দুটো কত, এক্স কিউব মাইনাস টু এক্স স্কোয়ার মাইনাস তেরো এক্স প্লাস দশ। আচ্ছা এই সমীকরণের একটা মূল এক তা তো বুঝতেছি, অপর মূল তিনটা এখানে লুকায় আছে, তাহলে x মাইনাস ওয়ান ইকাল টু জিরো, x ইকাল টু ওয়ান, অথবা কি অবস্থা সিচুয়েশন x কিউব মাইনাস টু এক্স স্কোয়ার মাইনাস তেরো এক্স প্লাস টেন, মূল তিনটা কত, মূল তিনটি আলফা বিটা গামা। আমি তো চাই যে তোমাদের সবার ভালোই হোক, আমি কাউরে তোমাদের এইচএসসি 2021 গ্রুপ থেকে রিমুভ করি নাই, যে তোমরা ভাই যাদের ম্যাথ আছে তোমাদের দরকার লাগলে, তোমার তোমার যদি মনে হয় যে এই ক্লাসগুলো করলে তোমার উপকার হবে, মনে হয় না উপকার হওয়ার কথা, তো তারা কর, তাদের জন্য তো ভাইয়া তোমরা অনেকে আমার কাছে পড়ছো অনেকদিন, আমি তার জন্য কৃতজ্ঞ যে তোমরা পড়ছো আমার কাছে, এই কারণে আমি হেল্প করার ট্রাই করি। তোমাদের অনেকে আসো যে হেল্পের দরকার নাই ভাই, আমি একাই একাই একশো, এত অথর্ব তোমরা। ওকে, আলফা প্লাস বিটা প্লাস গামা কত, দুই, আলফা বিটা, বিটা গামা, গামা আলফা মাইনাস তেরো সি বাই এ, আর আলফা বিটা গামা কত, মাইনাস ডি বাই বি মাইনাস টেন, প্রদত্ত রাশি কত, সামেশন অফ আলফা কিউব, সামেশন অফ আলফা কিউব মানে কি, আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউব, এটাকে মিলানোর জন্য কি করব, একটা মাইনাস থ্রি আলফা বিটা গামা দিয়া প্লাস থ্রি আলফা বিটা গামা আমদানি করব, তারপর এটা মানে হইল সূত্র আলফা প্লাস বিটা প্লাস গামা, আলফা স্কোয়ার বিটা স্কোয়ার গামা স্কোয়ার মাইনাস আলফা বিটা বিটা গামা গামা আলফা প্লাস থ্রি আলফা বিটা গামা, শুধু এটা মান জানি না, সো কি করবা, আলফা প্লাস বিটা প্লাস গামা এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস টু হয়, আসলে একটা মাইনাস আছে, একবার মাইনাস থ্রি, আলফা বিটা বিটা গামা গামা আলফা প্লাস থ্রি আলফা বিটা গামা, এবার মানটা বসে দিলে হয়ে যাবে। এবার মান বসায় দিবা, ওইটা আমি আর করতে চাচ্ছি না, মনে হয় পারবা। আচ্ছা আটের কত বললাম, আটের কোনটা পারো নেই বললো, সাতের খ, মানে এখানে কোসেক এ দেয়া আছে, মানে তিনটাই তো দেয়া আছে, এইটা কি প্রবলেম হইলো, হাফ বি কে খালি সাইজ করবা, মানে সেক বি আছে না, আমি অতটুকু করে দিই, হাফ বি রে কি করবা, তারপরে বাকিটা পারবা মনে হয়, তাই না টেনে নিয়া ক্লাসের সবাই, আটের গ, হ্যাঁ এই যে হাফ বি সেক বি হচ্ছে, হ্যাঁ শোনো সেক বি হইল তেরো বাই পাঁচ, আচ্ছা থাক মন খারাপ করে আমি করাই দিচ্ছি একটু, দেখো সেট বি আটের গ তেরো বাই পাঁচ, তাহলে কস বি কত, পাঁচ বাই তেরো, এরা টেনের সূত্রে নেওয়ার জন্য কস বি সূত্র হইল ওয়ান মাইনাস টেন স্কোয়ার বি বাই টু, ওয়ান প্লাস টেন স্কোয়ার বি বাই টু, মনে আছে ভেরা ক্লাসের সবার, অনলাইনে যারা আছো আর আমি গুণ করবো, স্যার এটা তো পাঁচ মানে আটের তিন বলতে মানে যে লাস্টেরটা মানে লাস্টেরটা বলতে চাচ্ছো, ও ঠিক আছে, আচ্ছা কোন দিয়ে দিয়ে বের করে স্যার ওইটা, এটা পাচ্ছি, আচ্ছা এটা পাচ্ছি, তাহলে এটা বাম দিকে 18 tan square b/2, এটা হলো 8,
tan b by 2 হয় হলো 2 by 3 তার মানে half b হচ্ছে tan inverse 2 by 3 half b টা খালি দেখাই দিলাম এ আর সি তো তোমরা পারবে tan inverse নিয়া তারপরে ম্যাথটা কই আচ্ছা গ বলতে তুমি খ বুঝাইছো আর কি এখানে তো উল্টা হয়ে গেছে আর কি যাই হোক সমস্যা নাই আল্লাহ এটা পারো নাই কেন pi by 2 minus x মানে cos x আছে root pi by 2 minus x কত sin x minus 2 equal to হলো cos x মানে কি if cos x এই যে রকম সেকেন্ড লাইন এটা হবে root 3 sin x minus 2 equal to cos x কি করব শুরু minus 2 রাখব দেখা যাবে এটা 1 এটা root 3 root over 1 square minus root 3 whole square মানে 2 2 দিয়ে ভাগ করব half cos x minus root 3 by 2 sin x এবার কি বুঝছো ভাইয়া এই যে কি একজন প্রশ্ন করছিল যে x আগে রাখতে হবে নাকি x আগে রাখতে হবে বুঝছো তাহলে cos a cos b cos a cos b minus sin a sin b equal to সবসময় cos এর সূত্রটা নিলে ভালো বলছিলাম cos a cos b minus sin a sin b cos a plus b আর minus 1 যেহেতু আছে cos theta minus 1 কখন হয় theta equal to twice in pi twice in plus 1 pi so pi by theta কে ওই পাশে পাঠিয়ে দাও তাহলে x হবে twice in pi plus 2 pi by 2 আশা করি লিমিটটা বসাইতে পারবা সবাই আচ্ছা সাতের বলতে চাচ্ছিলা কত সাতের খ এটা সোজা তো তোমরা পারো নাই কেন আমি তোমাদের বলি sin 3x টা ডানে হবে তোমাদের বইয়ের ম্যাথটা হলো 3/4 sin inverse 3x বুঝছো আচ্ছা আমি করায় দিচ্ছি মন খারাপ করো না g of x কত cos x sin cube x g of 3x g of x whole cube into sin 3x equal to 3/4 চলো ম্যাথটা করি সাতের খ জি অফ এক্স কত কস এক্স তাই তো সাইন কিউব ইনটু জি অফ থ্রি এক্স প্লাস জি এক্স হোল কিউব জি অফ এক্স হোল কিউব সাইন থ্রি এক্স ইকুয়াল টু 3/4 প্রমাণ করতে বলছে তাই তো আচ্ছা লেফট সাইডটা নিয়ে স্টার্ট করুন একবারে লিখে দিই জি অফ থ্রি এক্স মানে কস থ্রি এক্স আর এখানে কত জি অফ এক্স হোল কিউব মানে কস কিউব ইনটু সাইন থ্রি এক্স এর আমরা সবাই জানি এখানে একটা তিন লাগে মানে সরি চার লাগে এখন বল এই 4 sin কিউব x কত 3 sin x minus sin 3 x এর সাথে cos 3 x টা গুণ আর 4 cos কিউব x মানে কি 3 cos x plus cos 3 x sin 3 x যখন গুণ কইরা দিবা ও এটা মনে হয় একটু ভুল আছে এখানে একটা মিসিং এখানে একটা sin 2x বা cos 2x কিছু একটা হবে হ্যাঁ এই যে মিসিং আছে উইচ মানে এটা কেটে কাটা পড়ে গেছে sin 3x এটা গুণ করলে minus sin 3x cos 3x এটা plus sin 3x cos 3x কাটা হয়ে যায় সো 1/4 3 কমন কত হয় sin x cos 3x plus cos x sin 3x বেলা এই 3/4 বাইরে আসতো এখানে তো sin a cos b plus cos a sin b sin a plus b বেলা একটু কারেকশন করে নাও এটা মিসিং sin 4x টা উঠে নাই রাইট সাইড সবাই কি বুঝতেছো কারেকশন এটা ভুল ছিল প্রশ্ন রাইট সাইডে 3/4 sin 4x হবে এটা উঠে নাই ইজি অঙ্ক
পরের অঙ্কে চলে যেতেছি, আর কি কোনো প্রবলেম আছে নাকি দেখো তো ভাইয়া ইতে, যদি মানে কেউ করে থাকো। আমার মনে হয় এখানে একটা ভুল ছিল, ওই যে খ নাম্বারে এটা মনে হয় মাইনাস ওয়ান বাই ইউ আর ওয়ান বাই ভি হয় ভাইয়া, যে দুই এর খ নাম্বারটায় মূলদায় মাইনাস ইউ বাই ভি আর মাইনাস ওয়ান বাই ভি হয় করে দেখছি আমরা, প্লাস আছে না দুইটি মাইনাস হবে করে দেখো। আর কোন প্রবলেম আছে কি দেখো তো ভাইয়া? কারো কি আর কোনো মানে পার্টিকুলার অঙ্গ করতে গিয়ে প্রবলেম হয়েছে? কোশ্চেন গুলো ভালো করে সলভ করো ভাইয়া, তোমাদের জন্যই সেটা ভালো হবে। মানে বিশেষ করে আমি যে অঙ্কগুলো পরীক্ষায় দিছি এগুলো একটু ভালো করে সলভ করো। আমার সাজেশনও নিশ্চয়ই তোমরা পাইছো, তারপর আমি সাজেশনটা ফ্রেশ করে তোমাদের আবার দিয়ে দিব গ্রুপে, ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের জন্য একটা কমপ্লিট সাজেশন গ্রুপ করে গ্রুপে আমি দিয়ে দিব, তোমরা সাজেশনটা ফলো করবে, মানে এইচএসসির জন্য সাজেশনটা ফলো করো। আর মানে কোনো অঙ্কে যদি প্রবলেম থাকে গ্রুপ ডিসকাশন করতে পারো, আমাদের গ্রুপটা খোলা রাখবো তোমাদের পর্যন্ত, বলো। স্যার ওই যে আমি যে ব্যাপারটা বললাম ওই যে মাইনাসের ব্যাপারটা, স্যার আমি না পিক দিছি ওই ম্যাটার, আমি ওই ব্যাপারটা এখনো স্যার ক্লিয়ার হইতে পারি নাই। আমি বলি, আমি তোমার একটু ক্লিয়ার করি। মাইনাসের ব্যাপার বলতে এই যে cos a cos b এই জায়গাটার কথা বলতেছো? না স্যার, এটা বুঝতে পারছি, এটা বুঝতে পারছি, বাট ওই যে আচ্ছা তাহলে আমি, হ্যাঁ আমি তোমার, আমি দুঃখিত যে আমি তোর কোশ্চেন বুঝি নাই, আমি তোমার পিকচারটা দেখে তোমাকে আমি গ্রুপের অ্যানসার দিয়ে দিব না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্যার, কোনো সমস্যা নাই। আর কোনো প্রবলেম ফেস করলে অঙ্কে করতে গিয়া, এই যে তিনটা কোশ্চেন সলভ হয়ে গেছে আমাকে জানায়ো। নেক্সট ক্লাসটা মঙ্গলবারে হবে তোমাদের, হ্যাঁ মঙ্গলবারে তো ফোর্থটার আমি সলিউশন করাবো, সলভ করাবো। পাশাপাশি যদি তোমাদের ফুল মডেল টেস্টের কোনো প্রবলেম থেকে থাকে আমাকে সেটাও জানায়ো। মঙ্গলবার দিন সিদ্ধেশ্বরী ব্রাঞ্চেই আমি ক্লাস দিব, তোমরা যদি মানে সিদ্ধেশ্বরীতে অফলাইনে করতে চাও করতে পারো, আর অনলাইনেও করতে পারো, খাতাগুলো শাহজাহানপুর থেকে সংগ্রহ করতে পারো যারা শাহজাহানপুরে পরীক্ষা দিস। ঠিক আছে, ভালো থাকো সবাই, নেক্সট ক্লাস মঙ্গলবারে দেখা হচ্ছে।